নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের শুভ্র সৌরভ দাসের সম্বন্ধে বলবো, যিনি হলেন বাংলা চলচ্চিত্র জগৎ ও ধারাবাহিক টেলিভিশন জগতের অভিনেতা। তিনি 1 জুন 1988 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে পড়াশুনো করেছেন। তিনি ফুটবলার হতে চেয়েছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় তার স্বপ্নটা ভেঙে যায়। কারণ সেই অ্যাক্সিডেন্টটি হওয়ার পর তাকে বেড রেস্ট করতে বলেন ডক্টররা এবং ফুটবল আর কোনোদিনও খেলতে পারবেন না বলে দিয়েছিলেন ডক্টর। তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হলো গণেশ টকিজ, ব্যোমকেশ ফিরে এলো, হেমন্ত, জুলফিকার, ব্যোমকেশ ও চিড়িয়াখানা এবং দ্য বংস এগেন। তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হলো তোমায় আমায় মিলে, কিরণমালা, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, আমার দুর্গা, দেবী চৌধুরানী এবং করুণাময়ী রানী রাসমণি। শুভ্র সৌরভ দাস অনেক চলচ্চিত্র ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের আরও আনন্দ ও উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।